এবার ফসল কৃষি সংবাদ। দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য ভাণ্ডার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে চলছে আমন ধান কাটার মহোৎসব। এবার ফলনও ভালো হয়েছে, চাষিদের বিভিন্নভাবে সহায়তা দেয় কৃষি বিভাগ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিল, চলন বিলের পর এটি দ্বিতীয় বৃহত্তম ধানের গোলা হিসেবে পরিচিত। এই বিলে ধান চাষ উদ্বুদ্ধ করতে স্বাধীনতার পর সরকার আধুনিক সেচ ব্যবস্থা করে। নিশ্চিন্তাপুর, চন্দ্রঘোনা, মরিয়মনগর, লালানগর ইউনিয়ন ও পৌরসভার কিছু ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এখন সোনালি ধানের ঘ্রাণ। পাড়ায় পাড়ায় চলছে ধান মাড়াই। ফসল ভালো হওয়ায় সন্তুষ্ট চাষিরা, আর মজুরি বেশি পাওয়ায় খুশি শ্রমিকরা। প্রযুক্তির কারণে ধানের দাম ভালো হয়েছে। ধান কাটা মনে করেন 15-20 দিন আগে থেকে আরম্ভ হয়েছে, সামনে 10-15-20 দিন থাকবো। আপনার যে মোটা ধান আমরা বিক্রি করছি, যে আপনার কেজিতে 30 টাকা করে, 80 কুইন্টাল একটু আর বাড়তে। আমি খুব দূর থেকে চট্টগ্রাম আইসি ধান কাটার জন্য। 700-800 টাকা বেতন আছে, আমরা খুশি। গুমাই বিলে প্রবাহিত নদীগুলোর মধ্যে পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তুলেছে কৃষি বিভাগ। বিগত 10 বছরে আমাদের জমির এরিয়া বাড়ে নাই, কিন্তু ফলন বেড়েছে প্রায় 1 লক্ষ মেট্রিক টন। এটা হলো জাতের উদ্ভাবন, সুষম সার ব্যবহার এবং যে ইন্টারকালচার অপারেশনগুলো, অত্যাধুনিক কলাকৌশলগুলো কৃষকরা, আমরা বিভিন্ন প্রতিনিধি তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। এই বিলে প্রতি বছর 3.5 হেক্টর জমিতে ধান চাষ হয়। দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিল, চলন বিলের পর এটি দ্বিতীয় বৃহত্তম ধানের গোলা হিসেবে পরিচিত। এই বিলে ধান চাষ উদ্বুদ্ধ করতে স্বাধীনতার পর সরকার আধুনিক সেচ ব্যবস্থা করে। নিশ্চিন্তাপুর, চন্দ্রঘোনা, মরিয়মনগর, লালানগর ইউনিয়ন ও পৌরসভার কিছু ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এখন সোনালি ধানের ঘ্রাণ। পাড়ায় পাড়ায় চলছে ধান মাড়াই। ফসল ভালো হওয়ায় সন্তুষ্ট চাষিরা, আর মজুরি বেশি পাওয়ায় খুশি শ্রমিকরা। প্রযুক্তির কারণে ধানের দাম ভালো হয়েছে। ধান কাটা মনে করেন 15-20 দিন আগে থেকে আরম্ভ হয়েছে, সামনে 10-15-20 দিন থাকবো। আপনার যে মোটা ধান আমরা বিক্রি করছি, যে আপনার কেজিতে 30 টাকা করে, 80 কুইন্টাল একটু আর বাড়তে। আমি খুব দূর থেকে চট্টগ্রাম আইসি ধান কাটার জন্য। 700-800 টাকা বেতন আছে, আমরা খুশি। গুমাই বিলে প্রবাহিত নদীগুলোর মধ্যে পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তুলেছে কৃষি বিভাগ। বিগত 10 বছরে আমাদের জমির এরিয়া বাড়ে নাই, কিন্তু ফলন বেড়েছে প্রায় 1 লক্ষ মেট্রিক টন। এটা হলো জাতের উদ্ভাবন, সুষম সার ব্যবহার এবং যে ইন্টারকালচার অপারেশনগুলো, অত্যাধুনিক কলাকৌশলগুলো কৃষকরা, আমরা বিভিন্ন প্রতিনিধি তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। এই বিলে প্রতি বছর 3.5 হেক্টর জমিতে ধান চাষ হয়। দীপ্ত, বার্তাকক্ষ।